ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে আমকে ফলের রাজা বলা হয়। গ্রীষ্মের মরশুম আসা মানেই আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়। হিমসাগর, দশেরি, ল্যাংড়া, আলফানসো বা আম্রপালির মতো নানা আমের ভিড়ে রীতিমতো ভরে ওঠে বাজারগুলি, যার দাম খুব একটা বেশি নয়। তবে এমন কিছু আম আছে যার দাম জানার পর রীতিমতো চক্ষু চড়ক গাছ হবে আপনাদের। ভাবছেন তো আমের দাম কত বেশি হতে পারে, মানে আপনাদের আন্দাজ কত আমের দাম কতটা বেশি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আপনাদেরকে এখন বলছি যে আমের কথা, তার দাম কিন্তু আকাশ ছোঁয়া। মূলত ওই আমটি বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে মনে করা হয়, পাশাপাশি তার স্বাদও অতুলনীয়। মানে আমের দামও যেমন আছে, তার স্বাদটাও অতুলনীয়। খুব সহজেই প্রশ্ন উঠতে পারে যে ওই আমটির তাহলে নাম কি। এই নামটা কিন্তু বিশেষ পরিচিত নাম, মানে এই আমটির সঙ্গে আপনাদের বিশেষ পরিচয় না থাকলেও থাকতে পারে। জানিয়ে রাখি যে এই আমের নাম হলো মিয়াজাকি। শুধু তাই নয়, এই আমের দাম হতে পারে 19,000 টাকা পর্যন্ত। কখনো ভেবেছিলেন যে আমের দাম 19,000 টাকা? সেটাই জানা যাচ্ছে। বর্তমানে মিয়াজাকি আম চাষ হয় জাপানে। তবে এই উৎপাদনের বিষয়টি আদৌ সহজ ছিল না, কারণ গ্রীষ্মকালীন ফল আম, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর সেই আম কিনা চাষ হচ্ছে শীত প্রধান জায়গায়, মানে জাপানে, সেটা রীতিমতো একটা বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক উপায়ে গ্রিন হাউস তৈরির মাধ্যমে এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন বিশ্ববিখ্যাত আম চাষী নাকাগাওয়া। শুধু তাই নয়, 2011 সাল থেকে জাপানের উত্তর ভাগে তুষারবৃত তোকাচি অঞ্চলে গ্রিন হাউসের ভেতরেই অবলীলায় আম চাষ করছেন তিনি। ওই গ্রিন হাউসের বাইরে তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কম মাঝে মধ্যেই থাকে, কিন্তু ভেতরে, মানে গ্রিন হাউসের ভেতরের তাপমাত্রা থাকে গড়ে 36 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়ে নাকাগাওয়া জানিয়েছেন যে তার মিয়াজাকি আমের স্বাদ অন্য যে কোনো আমের তুলনায় বহুগুণ ভালো। এদিকে জাপানিরা মিয়াজাকি আমকে ভালোবেসে সূর্য কিরণের ডিম বলে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নাকাগাওয়ার আম বাগানে থাকা একটি মিয়াজাকি আমের দাম $230, ভারতীয় মুদ্রায় 19,000 টাকা। বর্তমানে বছরে প্রায় 5,000 আম চাষ হয় তার গ্রিন হাউসে। এদিকে শীতকালে নাকাগাওয়া এই আমের চাষ করে চাহিদাও থাকে প্রচুর। আর এইভাবেই মনের আনন্দে সোনার ফসল ফলিয়ে চলেছেন তিনি, মানে জাপানের নাকাগাওয়া। এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো? কারণ আপনাদের কি ধারণা ছিল যে একটা আমের দাম 19,000 টাকা? কখনো ভেবেছিলেন যে একটা আমের দাম 19,000 টাকা হতে পারে? নিশ্চয়ই ভাবেননি, কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে মিয়াজাকির দাম হচ্ছে 19,000 টাকা। কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।